বিশিষ্ট অর্থনীতিবিদ এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির সভাপতি দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আগামী দিনে যে কোনো সমস্যা নিরসনের জন্য দুর্নীতি দূর করতে হবে। দুপুরে রাজশাহীর একটি হোটেলে শ্বেতপত্র প্রণয়ন কমিটির গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, দুর্নীতি বন্ধ করতে হলে পাচার হয়ে যাওয়ার টাকা যেমন ফেরত আনতে হবে, দেশের ভেতরেও যারা দুর্নীতি করেছেন তাদেরও শাস্তি অবশ্যই পেতে হবে। দুর্নীতিবাজদের যদি দৃশ্যমান শাস্তি না হয় তাহলে আগামী দিনে দুর্নীতি বন্ধ করার নজরদারি দুর্বল হয়ে যাবে। অনুষ্ঠানে ছাত্র, শিক্ষক, প্রকৌশলী, এনজিও কর্মী সহ বিভিন্ন পেশার মানুষ গণশুনানিতে অংশ নেয়। আগামী দিনে যে কোনো সমস্যার সম্ভাবনার নিরসনের জন্য দুর্নীতি যদি আমরা দূর করতে না পারি তাহলে অনেক সম্ভাবনাই কিন্তু কার্যকরী হবে না। পাচার হয়ে যাওয়া টাকা যেমন ফেরত আনতে হবে, দেশের ভিতরে যারা দুর্নীতি করেছেন তাদের শাস্তি অবশ্যই পেতে হবে, এবং তাদের যদি দৃশ্যমান শাস্তি না হয় আগামী দিনে দুর্নীতি বন্ধ করা ওই মৌলিক আমাদের যে নীতিগত যে একটা মূল্যমান মূল্যায়ন ভিত্তিক বা আমাদের মূল্যবোধ ভিত্তিক যে আমরা নজরদারির কথা বলছি সেটা দুর্বল হয়ে যাবে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনি তো ঘর জামাই বইলে একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক পেশা দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।